বাই বাই বরিশাল নাকি বরিশাল একশো সবাই গেলে সবাই বরিশাল সুন্দরবনের কারণে ছাইরা গেল হ্যাপি মজা ভাই আমার কাছে অন্যরকম একটা ফিলিংস মনে হয়েছে কিরকম ধাক্কাইতেছে ঠিক আছে ওইটা সেরা যেতেছে না এটা সেরা যেতেছে এরকম মনে হয় কারণ একটা বাড়ির মতো পাশে ছিল বুঝো ফিলিংসটা কিরকম যে একটা বাড়ি চলে গেল কথা ঠিক আছে না জাকির ভাই কথা ঠিক আছে আপনার কাছে কিরকম মনে হচ্ছে ওইটা যেতেছেন আপনি যেতেছেন কিন্তু আসলে কিন্তু দেয়নি যে আমরা এখনো খারাই আছি দেখছেন ছাড়াই নাই আমাদের সুন্দরবন এগারো একটু আগে চলে গেছিল ওটা এগারো না সুন্দরবন বারো আর এটা হলো পার্বত না পার্বত এগারো আর আমাদেরটা সুরভি নাইন আমরা সুরভি নাইনে যাবো না এটা আজকের জন্য সবচেয়ে বড় এরপরে তো ভাই আওয়ার সময় ঢাকা থেকে যখন আবার আমো লঞ্চে আমো ঠিক আছে অন্য ধরনের লোকজনের সাথে মজা লয়ে এলাম সমস্যা কি আসলে ওই দিন আমরা বাসায় এসে লস হ্যাঁ নয়টার পরে কোনো লঞ্চ চাইলাম এগারোটা সেটা আমাদের ব্যর্থতা মোল্লা আমি ফিরোজ কাটলাম পুষ্কর পুরে সুরভি নাইন ফোন ড্রাইভার সুরভি একদম সামনে এই জায়গার থেকে কন্ট্রোল করা হয় ওই তো আমাদের পাশে ধরে লোক আর হাই
সুরভি না এনে ছেড়ে দিবে এখনই, ওকে গোছাইতেছে সব কিছু না ছেড়ে দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ। আমরা এখনই বরিশাল লঞ্চ ঘাট ত্যাগ করবো। গত দুই দিন অনেক কাজ, অনেক কষ্ট করেছি, বাট সব কষ্টই ভুলে গেছি লঞ্চ জার্নিতে। অনেক ভাল লাগছে লঞ্চ জার্নি, বেস্ট জার্নি মাই লাইফ অফ।